الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فحذرهم قاتلهم الله أنى يؤفكون وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين آمنت بالله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا يعدلوا هو أقرب للتقوى وقال النبي صلى الله عليه وسلم يا أبا جندل اصبر واحتسب فإن الله جاعل لك ولمن معك من المستضعفين مزا ومخرجا إنا قد عقدنا بيننا وبين القوم صلحا
উপস্থিত মুসাল্লিন একরাম ও ইসলাম দরদি ধর্মপ্রাণ ভাইরা, প্রশংসা ও স্তুতি একমাত্র সেই মহান স্রষ্টা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিমিত্তে, যার ইঙ্গিত বা ইশারায় বা অশেষ কৃপায় আজকে আমরা এই পবিত্র জুমা মসজিদে একত্রিত হতে পেরেছি। তাই খুবই সংক্ষেপে তার প্রশংসা করে থাকি, বলুন সকলে আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের বিশ্বনেতা মহামানব তাজদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শত সহস্র দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহ মাসাল্লি আলাই আল্লাহ বারিক আলাই। শুধু পবিত্র কোরআন মাজিদ থেকে একটি আয়াত ও হাদিস থেকে একটি ছোট্ট সেহি হাদিসের টুকরো পাঠ করেছি, সেদিকে লক্ষ্য রেখেই আমার বক্তব্যের ইতি টানব ইনশাআল্লাহ আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফার্সি সাহিত্যের লেখক, ইনার ফার্সি বইগুলো আগে আমাদের নিজামিয়া মাদ্রাসাতে পড়া হতো। উনি একটা কথা বলেছেন, তামারদে সুখনে না গোফতা বাসাদ আইব হোনারাস না হোফতা বাসাদ। মানুষ যতক্ষণ কথা না বলে ততক্ষণ পর্যন্ত তার দোষ গুণ পরিচয় গোপন থাকে। শুধু আমি আপনাদের এখানে অনেকদিন থেকে আশবাস করছি, যাই হোক আল্লাহর তৌফিক দেননি, আজকে দিয়েছেন। আমি পাকুড় ঝিকরহাটি লাদ্দুপাড়া বানাত বানিন, ছেলে মেয়ে দুটোই মাদ্রাসা আছে একই সাথে, 650 ছেলে মেয়ে, 450 ছেলে 200 মেয়ে, এই মাসা প্রধান শিক্ষক। দু চারটি কথা আপনাদের কাছে বলার জন্য এসেছি। আর মাওলানা রবিউল ইসলাম উনি আমার ছাত্র, এই মর্মে দু চারটি কোরআন হাদিসের কথা আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা তৌফিক দিন। তো শুধু সমাজের কতকগুলো কট্টরপন্থী পার্টি আজ ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মন্তব্য করে থাকে এবং বলে যে ইসলাম একটি গোঁড়াধর্ম, মুসলিম নেতারা নাকি শুধু সমাজের ধ্বংস চায়, কোরআন নাকি শুধু স্বাস্থ্য দায়িকতা ও অশান্তি শিক্ষা দেয়। আমি বলবা এটা তাদের মিথ্যা অপবাদ মাত্র, কেননা ইসলাম ও কোরআন মানুষের সহিত যে সৎ ব্যবহার করেছে, মুসলমানদের সহিত যে সৎ ব্যবহার করেছে, এমনকি আদার্স মুসলিম অমুসলিম ভাইদের সাথেও যে সৎ ব্যবহার করেছে, এটা জোর গলায় বলতে পারি বিশ্বের কোনো জাতি বা বিশ্বের কোনো মতবাদ তা করতে পারেনি। মানুষ মানুষের সাথে কীরূপ ব্যবহার করবে, এমনকি মুসলমান অমুসলিম ভাইদের সাথে কীরূপ ব্যবহার করবে, ছোটরা বড়দের সাথে, বড়রা ছোটদের সাথে কীরূপ আচরণ করবে, কীরূপ ব্যবহার দেখাবে, সেই বিষয়ে কোরআন স্পষ্ট বলে লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তাদিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। অর্থাৎ কোনো জাতির শত্রুতার কারণে তোমরা বেইনসাফি করো না, অন্যায় অত্যাচার করো না, ইনসাফ করো, এটাই পরহেজগারির অতি নিকটবর্তী। অতএব দেশ জাতি ধর্ম গোত্রের ও বংশের পার্থক্য হওয়াটা বা পৃথক হওয়াটা, ডিফারেন্স হওয়াটা মুসলমানদেরকে অন্যায় ও বেইনসাফির ইজাজত দেয় না। ইসলামের চোখে মানব জাতি সব সমান, মানবতার প্রেম প্রীতি ও একে অপরের সঙ্গে সুন্দর ব্যবহার করাটাই মুসলমানদের আসল উদ্দেশ্য। তাই মহান আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইয়ুকাতিলুকুম ফিদ্দীন ওয়ালাম ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম আনতাবারুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না ওই সমস্ত ব্যক্তিদের সম্বন্ধে যারা তোমাদের সঙ্গে ধর্মের ব্যাপারে লড়াই করে না এবং তোমাদেরকে তোমাদের দেশ থেকে, স্বদেশ ভূমি থেকে বহিষ্কার করে দেয় না, এখরাজ করে দেয় না, বার করে দেয় না, যে তাদের সঙ্গে সৎ ব্যবহার করো এবং তাদের প্রতি ইনসাফ করো। শুধু তাই নাই,
আর উন্নতের মহান আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ধর্মের মধ্যে কোনো রকমের জবরদস্তি নাই, বল প্রয়োগ নাই, কুসংস্কারের কুজ্জটিকা থেকে, অজ্ঞতার অন্ধকার থেকে, জালালাত থেকে হেদায়েতের পথ প্রকাশিত হয়ে গেছে, সেটা শুধু জাস্ট পৌঁছানোর দায়িত্ব রয়েছে মুসলমানদের প্রতি। যদি তাই হতো সূরা মুহাম্মদের আয়াত ওয়ালাউ শাআ রাব্বুকা লামানা মান ফিল আরযি কুল্লুহুম জামিআ আও আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, অর্থাৎ হে রাসূল, যদি তোমার প্রভু চাইত তাহলে এক বাক্যে বিশ্বের সমস্ত মানুষ ঈমান নিয়ে আসত, তুমি কি লোকেদের মুমিন হতে বাধ্য করবে? না, কখনোই না। সুধি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সুপার পাওয়ারে, যার শাসন আমলে, যার নেতৃত্বে সারা বিশ্বের কোনায় কোনায় ইসলামী পতাকা উড়িয়ে দিয়ে গেলেন, লা ইলাহাইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই ঝান্ডা উত্তোলন করিয়ে দিয়ে গেলেন, সেই লোকটাই ইসলামে আসেনি। সেটাকে এটা হচ্ছে রাসূলের নিজের চাচা আবু তালেব। এই আবু তালেবকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইফে দুইবার ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এক, যখন ইবতিদা ইসলাম, মানে ইসলামের একবারে গোড়ার কথা বলছি, এই মাত্র ইসলাম শুরু হলো, 41 বছর বয়সে নাবিজি গারে হিরাতে নবী প্রাপ্ত হলেন, নবীর সার্টিফিকেট পেলেন, সূরা ইকরা অবতীর্ণ হয়ে রাসূলকে রাসূল ও নবী হিসেবে ঘোষণা করা হলো, নবীজি দাওয়াত ও তাবলিগের কাজ শুরু করলেন। ঠিক সেই সময়ের ঘটনা, কয়েকজন মুসলিমে লোক মুসলমান হয়েছিল, এই মুসলিমে কয়েকজন মুসলিমে অল্প সংখ্যক মুসলিম হওয়ার কারণে আমরা যেভাবে দিনের আলোতে রাত্রে যখন ইচ্ছা তখন দিনের আলোতে প্রকাশ্যে নামাজ পড়ছি, ইবাদত করছি, এইভাবে তাদের ইবাদত করার, নামাজ পড়ার, কোরআন তিলাওয়াত করার সাহস ছিল না, বলেই সাহাবা ইকরামরা, যেহেতু সংখ্যায় তো অল্প, বলেই সাহাবা ইকরামরা গোপনে আড়ালে একটু সতর্কভাবে ইবাদত করতেন। এই হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবের ছেলে দুইজন মিলে একদিন উহুদ পাহাড়ের পৃষ্ঠদেশে অপোজিট সাইডে, যেদিকে সাধারণত লোক যাবে না বা ইউজ করে না, মানুষের প্রয়োজন পড়বে না, ঠিক এইরকম একজন একটি নির্জন জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ছিলেন। আর রাসূলের চাচা তৎকালীন মক্কার শাসক আবু তালেব খোঁজ করতে করতে সেই জায়গাতে উহুদ পাহাড়ের পৃষ্ঠদেশে পৌঁছে যায়, যে দেখল আমার ছেলে আলী ও ভাইপো এরা দুজনে একটা নতুন কাজ করছে, এমন কাজ জীবনেও দেখি নাই। হতবাক হয়ে বাকবন্ধ আশ্চর্য হয়ে তাকিয়ে থাকল। নবীজি সালাম ফিরালেন, নামাজ কমপ্লিট হয়ে গেল। আবু তালেব জিজ্ঞেস করল, মা যে আমেল তোমা, তোমরা দুজনেই কি কাজ করছিলে? নাবিজি বললেন, চাচা আপনি যে শুনেছেন আমি একটা নতুন ধর্মের প্রচার প্রসার করছি, দাওয়াত ও তাবলিগের কাজ করছি, যার নাম হচ্ছে ইসলাম, এই ইসলামকে মানার এটা একটা পদ্ধতি, এটা একটা সিস্টেম, এই সিস্টেমটার নাম, নিয়মটার নাম হচ্ছে নামাজ, এইভাবে রাত দিনে 5 ওয়াক্ত 24 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ আমাদেরকে পড়তে হয়, এরই নাম হচ্ছে ইসলাম, ইসলাম এইটাই শিখায়। তখন আবু তালেব বলেছিল, ভাইপো আমি ইসলাম সম্বন্ধে জেনেছিলাম একবারই ভুল ধারণা ছিল, তোমাদের ধর্ম পালন করা দেখে আমি খুবই খুশি হলাম, আমাকে খুবই ভালো লাগলো, এইরকম যদি ইসলাম হয় কোনো মূর্তি না রেখে নিরাকার অন্ধভক্ত হয়ে যদি কারো ইবাদত করা হয় তাহলে জানতে হবে এটা সবচাইতে পৃথিবীর উন্নত মানের ধর্ম, এ কোয়ালিটি ধর্ম, এর চাইতে উত্তম ধর্ম আর কিছু হতে পারে না। আবু তালেবের মুখ দিয়ে, মক্কার শাসকের মুখ দিয়ে এই কথা যখন বার হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমার চাচা হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, এই সময়ে যদি চাচাকে ইসলামের দাওয়াত দেওয়া হয় তাহলে হয়তো ইসলাম গ্রহণ করে নিতে পারে, চাচা যদি ইসলাম গ্রহণ করে নাই তাহলে আমার হাত শক্ত হয়ে যাবে, যেখানে সেখানে আমি জোর কণ্ঠে কালেমা তাইয়বা প্রচার প্রসার করব, অসুবিধা হবে না। বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চট করে বললেন, আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নিন। মক্কার শাসক বলল, আবু তালেব ভাইপো আমার অত সহজে ইসলাম গ্রহণ করা যাবে না, চিন্তা ভাবনার ব্যাপার আছে, আমি শুধু ইসলাম গ্রহণ করা নাই, আমার সঙ্গে হাজার হাজার লোক,
আমার যারা নেতৃত্বাধীন ব্যক্তি, আমার অধীনে যারা কাজ করে, এতগুলো লোক নিয়ে আমার একটা পরিবার, আমি মক্কার শাসক, আমি ইসলাম এই মুহূর্তে গ্রহণ করছি না, চিন্তা ভাবনা করছি। তবে আবু তালেব তোমাকে সুপার পাওয়ার দিচ্ছে আজকে, যতদিন আবু তালেব বেঁচে থাকবে তোমাকে এইভাবে গোপনে আড়ালে নির্জনে উহুদ পাহাড়ের পিস্তল এসে নামাজ পড়তে আসতে হবে না, দিনের আলোতে প্রকাশ্যে নামাজ পড়ো, জোর কদমে ইসলাম প্রচার প্রসার করো। এই আবু তালেব যতদিন বেঁচে থাকবে তোমাকে কেউ ইসলাম প্রচারে আটক করতে পারবে না, বাধা প্রদান করতে পারবে না, তোমাকে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, তোমাকে কেউ বেত্রাঘাত করতে পারবে না। আমি আবু তালেব যতদিন বেঁচে আছি, ফুল পাহাড় থাকলো তোমরা জোর করে ইসলাম প্রচার প্রসার করো। শুধু এক দফা হলো এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জোর কদমে ইসলাম প্রচার প্রসার শুরু করলেন, অনেক লোক মুসলমান হল, আর এধার আবু তালেবের বয়স আস্তে আস্তে বৃদ্ধি পেল এবং আবু তালেব শেষকালে পৌঁছে গেল, অন্তিমকাল মৃত্যুর সময় চলে এলো। এই আবু তালেব মৃত্যুর সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লেগেছে, মরার সঙ্গে লড়াই চলছে, আর আবু তালেবের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আনাগোনা শুরু হয়ে গেল। অনেকেই বললো আবু তালেব আর বাঁচবে না, অনেকেই বললো আবু তালেবের প্রায় নিচের দিক শেষ হয়ে গেছে, অনেকেই বললো আবার শ্বাস যখন শুধু জাস্ট বাকি রয়েছে। এই হন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমার চাচা আবু তালেবকে যদি আরেকবার ইসলামের দাওয়াত দিই আর সে যদি ইসলাম গ্রহণ করে নাই তাহলে আমার চাচা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এই উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আবার চলে গেলেন আবু তালেবকে দাওয়াত দিতে, যে দেখলেন সত্যি আবু তালেব মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার চারিপাশে তার সরকারি আমলারা সরকারি কর্মীরা বসে রয়েছে, যেমন আবু জেহেল, আবুল হাব, শাইবা, উতবা, রাবিয়া, উমাইয়া, এরা বড় বড় মক্কার শাসক, মক্কার নেতা, কাফেরের নেতা, এরা বসে তার শোক পালন করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে আবু তালেবের মাথার দিকে বসলেন আর মাথায় হাত দিয়ে বললেন কুল আম্মে লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নিন, আজমানা লাকাল জান্না, আমি আপনার জান্নাতের জামিনদার হয়ে যাব। আপনি এই মুহূর্তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তাহলে এক ওয়াক্তের নামাজ না পড়ে আপনি জান্নাত পেয়ে যাবেন, তার দায়িত্ব আমার, আপনি শুধু জাস্ট লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। বুখারী রওয়ায়াত দ্বিতীয় খণ্ডতে আছে কাদ হাম্মা বিহা আবু তালেব, আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহর ইচ্ছা পোষণ করেই নিয়েছিল, এই বলেই দিবে ঠিক এই মুহূর্তে। দ্রুত রাজনীতিবিদ কূটনীতির মাস্টার আবু জেহেল মুখ দেখি চেহারা দেখি বুঝতে পারে, যারা ট্রেনিং প্রাপ্ত শিক্ষক বিএড করেছেন তারা অবশ্যই জানতে পারেন ছাত্র ছাত্রীদের মনোমেজাজ পড়াশোনা থেকে আছে কি নেই। ঠিক এই রকম দ্রুত রাজনীতিবিদ আবু জেহেল আবু তালেবের মুখের অবস্থা দেখে বুঝে নিলে কালেমা পড়ে নেবে, তখন ধমক দিয়ে বলল আলা লা তুখজিনি সাইর আল ইয়াম, এই শুনো সাবধান সতর্ক হয়ে যাও, তুমি জাস্ট তুমি শেষ মুহূর্তে অন্তিম কালে কালেমা পড়ে দিয়ে আমাদেরকে চিরজীবনের জন্য সারা লাইফের জন্য অপমান করে ছেড়ে যাবে না, তুমি যে বাপদাদা ধর্মের ওপরে আছো সেই ধর্মের ওপরেই থাকো। তখন আবু তালেব বলল এই যান আমো তো আলা দিন আবাই, তাহলে আমি আমার বাপদাদা ধর্মের ওপরেই নিঃশ্বাস ত্যাগ করছি, এই বলে সে চলে গেল। আবু তালেব দুনিয়া থেকে পরকালের দিকে সফর করে দিল। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে একাধিকবার দুই দুইবার ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন কিন্তু পারলেন না বলেই মনের দিক থেকে একটু ছোট হয়ে গেলেন, মনটা মর্মাহত জর্জরিত হয়ে উঠেছিল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হে রাসূল আপনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই হেদায়েত দিয়ে থাকেন, আপনার কাজ শুধু জাস্ট পৌঁছে দেওয়া, শেয়ার করে দেওয়া, তাবলিগ করে দেওয়া, হেদায়েত গ্রহণ করবে কি করবে না তার দায়িত্ব আল্লাহর। তবে আবু তালেব যেহেতু তোমার চাচা যার ঘরে বিশ্বনবীর জন্ম, এই বরকতে আবু তালেবকে অন্যান্য আসামিদের মতো অন্যান্য পাপীদের মতো জাহান্নামে নিক্ষেপ করে দেব না, তোমার রাসূলের বরকতে রাসূলের সম্মানার্থে আবু তালেবকে জাহান্নামের ওপরেই রাখবো, জাস্ট দুটি মাত্র জাহান্নামের আগুনের বুট তৈরি করে পড়িয়ে দেবো তার দুই পায়ে, আর তার বিনিময়ে তার মাথা আর মগজ টকবক টকবক করে ফুটবে, ভাতের হাড়ের ভাত যেমন শেষের দিকে পটপট পটপট করে ফুটে ঠিক সেই মতো তোমার চাচার মগজটা এভাবে পটপট করে ফুটবে। জালেকা আইসার আযাব
এটা হচ্ছে আমার কাছে সর্বনিম্ন শ্রেণীর আযাব, নিম্নতমানের আযাব, এটা তোমার আবু তোমার চাচা আবু তালেবকে দিব। শুধু এখান থেকে দুটি মশলা ইস্তেমাত হবে। এক নম্বর হল এই যে আমাদের সমাজে কতকগুলো লোক আমরা আছি, বিশেষ করে যুবকদের মধ্যে এটা পাওয়া যায় যে আমরা টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি পরতে অভ্যস্ত। এরকম শ্রেণীর লোক দুই শ্রেণীর। এক শ্রেণী হল যে তারা আত্ম অহংকারের উদ্দেশ্যে পড়ে, নিজে একটা একটা গৌরব, নিজেকে একটা আত্ম অহংকার ফখর, এরকম গৌরবের উদ্দেশ্যে যদি পড়া হয় নামিজি বললেন তাকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে। দুই নম্বর শ্রেণীর লোক হল যে তারা আত্ম অহংকার থাকে না, গৌরব থাকে না, কাউকে দেখানোর উদ্দেশ্যও থাকে না, জাস্ট একটু যদি টাকনুর নিচে প্যান্টটা না থাকে, দামি প্যান্ট ভালো প্যান্ট ইয়ে কোয়ালিটির শোরুম থেকে বার করেছি, যদি টাকনুর নিচে না যায় তা আমাকে একটু খারাপ লাগে, বোকা বোকা লাগে, ওচ্ছা মনে হয়, মানান খায় না, এইরকম উদ্দেশ্যে কতগুলো যুবক বা সমাজের লোক আমরা পড়ি। এদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের টাকনুর নিচে পড়া গৌরবের উদ্দেশ্যে নাই, তাকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে না, একইভাবে ধরা হবে। আর যেমন মকাই ভুট্টা জোনার পুড়েতে দেখেছেন, এইভাবে তার টাকনুর ওই পাঁচটাকে জাহান্নামে দেওয়া হবে আর পরপর পরপর করে ফুটবে। যদি আবু তালেবের মাত্র বুট পড়িয়ে দিয়ে মাথার মগজ ফুটতে থাকে তাহলে যে লোকটাকে সরাসরি টাকনুর নিচের দিকটাকে জাহান্নামে ধরা হবে তার অবস্থা কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত রক্ত মাংস খসে পড়ে যাবে। ভাইয়েরা ইসলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ছোট ভুল থেকে সকলকে সুরক্ষা রাখেন, বলুন আমিন। সহি এরপরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারো জন সেনাবাহিনী ইসলামী মিলিটারিকে নাজদ বলে একটি জায়গা আছে সেখানকার অধিবাসীদের তথ্য যাচাইয়ের জন্য, সেখানকার তথ্য ইনকোয়ারির জন্য নামিজি 12 জন সাহাবায়ে কেরামকে পাঠিয়েছিলেন নাজদ। এরা নাজদ যেতে যেতে পথিমধ্যে ইয়ামামার গভর্নর, ইয়ামামার শাসক সুমামা বিন ওসাল ইনাকে পেয়েছিল, আর কেঁপে হাতে পায়ে কেদ বেড়ি লাগিয়ে হ্যান্ডকাপ দিয়ে টানতে টানতে নিয়ে এসে মসজিদে নবাবিতে বেঁধে ফেলল। বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলান কেবালা নাজদিন ফাজাত বিরাজলি মিমবানি হানিফাতা ইউকাল আলাহ সুমামাত ওসালিন সাইয়দ আহলিল ইমামাতে ফারাবা তু হবে সারিয়াতি মিন সালিল মসজিদে ফাখরাজ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়ামামার গভর্নর সুমামা বিন ওসালকে সাহাবায়ে কেরামরা নিয়ে এসে বেঁধে ফেললেন। অপরাধ কি? সুমামা বিন ওসালের মাথায় পুশ করা হয়েছিল যে মুসলিমরা বিদ্বেষী শিখায়, মুসলিমরা হিংসত্ব চায়, মুসলিমরা একে অপরের ধ্বংস চায় এবং মুসলিমরা মানুষের ক্ষতি চায়, এইভাবে বিভিন্ন রকমের ইসলাম বিরোধী পোস্ট তারা করেছিল এবং সুমামা বিন ওসালকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। সুমামা কসম খেয়েছিল সুমামা বিন ওসাল যতদিন বেঁচে থাকবে ইসলাম বাড়তে দেবে না, মুসলিম রাখবে না। এই বলে সুমামা বিন ওসাল একাধিক শতাধিক মুসলমানকে হত্যা অ্যারেস্ট করেছিল, জেলে বন্দী করেছিল, আবার অনেকেই হত্যাও করে দিয়েছিল। এই একজন আসামি মুসলিম বিরোধী সুমামা বিন ওসালকে সাহাবায়ে কেরামরা পেয়ে নাজদের দিকে না গিয়ে এইটা কি ভাইটাল ইম্পর্টেন্ট মনে করে দিয়ে তাকে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে নিয়ে এলেন আর মসজিদে নবাবি, এইটাই ছিল রাসূলের সংসদ ভবন, এইটাই ছিল বিচারস্থল, মসজিদে নবাবিতে এসে বেঁধে দিলেন। তারপরে নবীজিকে খবর দেওয়া হলো একজন আসামি ধরে নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখলেন যে আসামি হচ্ছে ইয়ামামার ইয়ামামার নেতা, ইয়ামামার গভর্নর সুমামা বিন ওসালকে নবীজি জিজ্ঞেস করলেন মা জাহিন্দাকে ইয়া সুমামা, সুমামা বলো তোমার ফয়সালা কি হওয়া উচিত? সুমামার অপরাধ সম্বন্ধে আমরা জানলাম। সুমামা বিন ওসাল বলল তিনটি অপশন দিল, ইন্দি খায়রুন ইয়া মুহাম্মদ ইন তাক্তুল তাক্তুল জাদ আমিন ওয়াইন তু নাইম তুনি মালা শাকরিন ওয়াইন কুন্তা তুরিদুল মাল ফসাল তু তামিন হমাশিতা ফাতানাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুমামা বিন ওসাল বলল হে মুহাম্মদ আমি এটাই উত্তম মনে করি, ইন তাক্তুল তাক্তুল জাদ আমিন, যদি আপনি আমাকে মেরে দিতে চান তাহলে মেরে দিন, আমি হত্যা হওয়ার যোগ্য, মার খাওয়ার যোগ্য, কারণ আমি একাধিক মুসলিমকে মেরেছি, এতে আমার অসুবিধা নাই, আপনি মেরে দিতে পারেন, তবে ইন তাক্তুল তাক্তুল জাদ আমিন, আপনি যদি আমাকে মেরে দেন তার জন্য জেলে রাখবেন, আমার কমের লোকেরা, আমার বংশের লোকেরা, আমার রাজ্যের লোকেরা আপনাকে মারতে পিছাপা করবে না,
পিছে হটবে না, আপনাকেও শেষ করে দেবে। তবে দুই নম্বর অপশন হলো ইন তুনাইম তুনি মারা শাকরিন, যদি আপনি এহসানপূর্বক অনুগ্রহ করে কাইন্ডলি সম্মান করে আমাকে ছেড়ে দিন, তাহলে ছেড়ে দিন, আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব, শুক্রিয়া আদায় করব, আপনার সুনাম ঘটাব, এখানে সেখানে আপনার নাম করে বাড়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে শুনলেন। সময় নসাল তিন নম্বর অপশন দিল ওয়াইন কুন্তা তুরিদুল মাল ফাসাল তুতা মিনহুমা সীতা, হে মোহাম্মদ, যদি আপনি মনে করেন সোমার কাছ থেকে কিছু মাল নেওয়া যাক, ফিরিয়া স্বরূপ সম্পদ নিয়ে না যাক, তাহলে আপনি বলুন যা চাইবেন তাই দেওয়া হবে, আপনার ইচ্ছা পূরণ করে আমার মাটি থেকে মাল চলে আসবে। নবীজি তার বক্তব্য শুনে তিনটা অপশন শুনেই চুপ থেকে গেলেন। সময় নসাল বানাই থাকলো, আবার নেক্সট দিন হাত্তা কানা বাদালগাদ। তারপরে দ্বিতীয় দিনে সে নাবিজি সময় নসালকে জিজ্ঞেস করলেন, মা জাইন্দা কায়া সোমামা, সোমামা বলো তোমার ফয়সালা কী হওয়া উচিত। সময় নসাল বলল, হিন্দি মাকুল তলাক, আমি প্রথম দিন আপনাকে যা বলেছি আজকেও তাই বলেছি, আপনার যদি মেরে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার ইচ্ছা পূরণ করে দিন, আর যদি আপনার আপনি আমাকে হেসানপূর্বক ছেড়ে দিন, কিন্তু নাম তুনি মালা শাকরিন, অনুগ্রহপূর্বক ছেড়ে দিন, তাহলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব, শুক্রিয়া আদায় করব। ওয়াইন কুন্তা তুরিদুল মাল, আর যদি আপনি মাল নিতে চান তাহলে বলুন যা চাইবেন তাই দেওয়া হবে। সুধি সময় নসাল তারপর বানাই থাকল। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামিন সালকে জিজ্ঞেস করলেন, মা জাইন্দা কাসিয়া সুমামা, সুমামা আলা তোমার ফয়সালা কী হওয়া উচিত, আজকে তোমার লাস্ট ডেট, তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। সুমামিন সালকে নবীজি বারবার জিজ্ঞেস করার উদ্দেশ্য, সুমামা তো নিজে একজন শাসক, নিজে একজন বিচারক, তার তো যথেষ্ট জ্ঞান রয়েছে, তার তো সঠিক হক না হক সত্য অসত্য যাচাই করার জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন বলেই সুমামিন সুমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফয়সালা তাকেই শুনে দিচ্ছেন। আর সুমামা এক কথায় উত্তর দিল, ইন তাকতুল তাকতুল জাদা আমিন ওয়াইন তুনাম তুনি মালা শাকরিন ওয়াইন কুন্তা তুরিদুল মাল ফাসাল তুতা মান মিন হমা সীতা। আপনি তিনটা অপশনের মধ্যে যে কোনো অপশন অবলম্বন করতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আতলিকু সুমামাতা, সোমার বন্ধন ছিঁড়ে দাও, সোমার হাতে পায়ের দড়িগুলো রাস্তাগুলো খুলে দাও। সাহাবায়ে কেরামরা কিছুই বুঝলেন না, মন না চাইতে গেল, রাসূলের নির্দেশে খুলে দিলেন। সোমামিন ওস্তাল ছাড় পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে মসজিদে নববীর সামনে একটি পুকুর ছিল, সেই পুকুরে গিয়ে স্নান করে উজু করে স্নান করে পুনরায় মসজিদ প্রবেশ করে সহস্র সাহাবায়ে কেরামদের সামনে জোর কণ্ঠে কালেমা তাইয়েবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন। বেলা ইসলাম এটা ছিল রাসূলের আদর্শ। এই সুমামিন ওস্তালকে ইসলাম বিরোধী যে সমস্ত তথ্য দেওয়া হয়েছিল এইগুলো নবীজি তাকে প্র্যাকটিক্যালে স্বচক্ষে দেখিয়ে দিলেন, মুসলিমদের আদর্শ ব্যবহার। যে সুমামিন ওস্তাল তিন দিন বাঁধা থেকে এক এক দিনে পাঁচ ওয়াক্তের নামাজ, তিন পাঁচে পনেরো ওয়াক্তের নামাজে মুসলমানদেরকে দেখলেন, তারা একসাথে আমির গরিব ছোট বড় নির্বিশেষে সাদা কালো খরবা বেটে প্রত্যেকে নির্বিশেষে সকলেই একসাথে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এরা নামাজ পড়ে, নামাজ পড়া শেষ হয়ে গেলে সালাম বিনিময় করে, একে অপরের বাড়ির অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করে, বিপদ আপদ সম্বন্ধে জিজ্ঞেস করে। এইগুলো দেখে সুমামিন ওস্তালের ভুল একেবারে ভেঙে গেল, এটা এমনই একটা ধর্ম, এর মধ্যে কোনো আত্মহংকার নাই, গৌরব নাই, হিংসত্ব নাই, ভেদাভেদ নাই, মনোমালিন্য নাই, নিশ্চয় পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম ছাড়া মানুষ যদি বাইরে থাকে তার জীবন একেবারে অসম্পূর্ণ, এই চিন্তা ভাবনা করে সুমামিন ওস্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর মাত্র তিনটি কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ান নাখায় লাকা খাজাতনি ওয়ান আউরিদুল উমরাতা, হে রাসূল, আপনার সাহাবায়ে কেরামরা আমাকে বেঁধে নিয়ে এসেছিল, ধরে নিয়ে এসেছিল এমত অবস্থায় যে তখন আপনি তখন আমি মক্কা যাচ্ছিলাম তপ করার উদ্দেশ্যে। নবীজি ওয়াল্লাহ লায়াতি ওয়াল্লাহ মা কানা আলা ওয়াজহিলার জওয়াজুন আফগা জয়লাই আমি নজেকা ফাকাদ আসবা ওয়াজহুকা হাব্বুল উজুহি কুল্লাহ ইলাইয়া, হে আল্লাহ রসুল, পৃথিবীর মাটিতে আপনার চেহারা চাইতে নিকৃষ্ট চেহারা
তুচ্ছ মানের চেয়ার আমার কাছে ছিল না পাকাল আসমা ওয়াজক আহাব্বুল ওজুহি কুল্লাহ ইলাইয়া আজকের দিন থেকে আপনার চেহারা আমার নিকটে বিশ্বের সমস্ত মানুষের চেহারা মুখমণ্ডল চাইতে উত্তম উৎকৃষ্ট হয়ে গেল ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আফগাজ ইলাইয়া মিন বালাদিকা ফাকাদ আসমা বালাদক আহাব্বুল বিলাদ কুল্লাহ ইলাইয়া হে মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি পৃথিবীর মাটিতে আপনার দেশ আপনার নগরী আপনার শহর চাইতে নিকৃষ্ট শহর আমার কাছে ছিল না আজকের দিন থেকে আপনার দেশ আপনার ভূমি আপনার শহর আমার কাছে পৃথিবীর সমস্ত দেশ চাইতে উত্তম উৎকৃষ্ট হয়ে গেল আল্লাহ মা কানা মিন দীনিন আফগাজ ইলাইয়া মিন দীনিকা ফাকাদ আসবাহ দীনক আহাব্বুদ দীনে কুল্লাহ ইলাইয়া হে মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি পৃথিবীর মাটিতে আপনার দিন আপনার ধর্ম আপনার ইসলাম চাইতে নিকৃষ্ট ধর্ম আমার কাছে ছিল না আজকের দিন থেকে আপনার ধর্ম আমার কাছে বিশ্বের সমস্ত ধর্ম চাইতে উত্তম উৎকৃষ্ট হয়ে গেল হে রাসূলুল্লাহ আপনার সেনাবাহিনী আমাকে যে সময় ধরে নিয়ে আসে তখন আমি উমরা করতে যাচ্ছিলাম এই উমরাটা পূরণ করতে পারি কি না ফামাশারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুয়ামিন ওসালকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন আর সুয়ামিন ওসালকে বললেন যাও তুমি উমরা পূরণ করে নাও সুয়ামিন ওসাল যখন মক্কায় প্রবেশ করলো কাবা শরীফে তওয়াফ করতে যাবে ঠিক এই সময় তার কোন এক বন্ধু সুয়ামিন ওসালকে বলেছিল কাদ আসবাহতা সুমামা তুমি বেধর্মী হয়ে গেলে তোমাকে তো একজন চালাক চতুর মানুষ মনে করতাম তুমি বেধর্মী হয়ে গেলে নিজের বাপ দাদা ধর্ম ত্যাগ করে দিলে সুয়ামিন ওসাল বলেছিলেন ওয়াল্লাহে বাল আসলাম তোমা রাসূলুল্লাহ সাল্লাম বন্ধু আমি বেধর্মী হয় নাই বরঞ্চ ধর্ম গ্রহণ করেছি এর আগে বেধর্মী ছিলাম বাপ দাদার ভুল ধর্মে ছিলাম আজকে আমি সঠিক ধর্ম খুঁজে পেয়েছি আমি ইসলাম গ্রহণ করেছি অতএব আমি বেধর্মী হই নাই বরঞ্চ ধার্মিক হয়েছি তবে শোনো আল্লাহ লায়াতি মিন আল ইমামাতে হাব্বা তো হান্তাতিন হাত্তা ইয়াজানা ফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুগণ যতক্ষণ পর্যন্ত যত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত ইয়ামামার মাটি থেকে একটি গমের দানা পর্যন্ত তোমাদের সাহায্য স্বরূপ আসবে না জেনে রাখো আজকের দিন থেকে ইয়ামামার দায়িত্বভার ইয়ামামার নেতৃত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবেন এই বলে সুয়ামিন ওসাল ইয়ামামার চাবিকাঠি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্পণ করে দিলেন ইদা আলাইকাল ইসলাম এরই নাম হল ইসলাম বেরানো ইসলাম এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ ব্যবহার দেখিয়ে সুন্দর ব্যবহার দেখিয়ে একে অপরের সঙ্গে স্নেহশীল সুন্দর উত্তম ব্যবহার দেখিয়ে ইসলামকে প্রচার প্রসার করেছিলেন আর ইসলামকে মানার পদ্ধতি বা তরিকা শিখিয়েছিলেন সময় শেষ যাই হোক পরিশেষ আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা মুসলিমকে ইসলাম সম্বন্ধে সঠিকভাবে জানার এবং ইসলামের উপরে আমল করার তৌফিক দান করেন বলুন আমিন ইয়া রাব্বে আমরা যতগুলো লোক বাজারের এই মসজিদে উপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমাদের সকলের গুণাগুলিকে ক্ষমা করে দাও বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা পাপি তাপি গুণাগার কেউ হালাল কেউ হারাম বুঝতে পারি না খেয়ে ফেলি আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেককেই হালাল রুজি খাওয়ার তৌফিক দান করো বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা পাপি তাপি গুণাগার বান্দা মাওলা আমরা কত কাবিরা সাগিরা গুণা করে ফেলে থাকি জানতে অজান্তে আল্লাহ তুমি সমস্ত গুণাগুলিকে তোমারই তো বান্দা ক্ষমা করে দাও আমিন ইয়া রব্বে আমাদের বাপ দাদা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের গুণাগুলিকে ক্ষমা করে দাও তাদের কবরকে প্রশস্ত করে দাও আমিন আমাদের ছেলে মেয়ে যারা কচি কাঁচা উঠছে নিউ জেনারেশন তাদের